সাদিয়া 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 নাম তার এক সাদিয়া। সো গাইস কেমন আছো তোমরা? সাদিয়া গেমিং কে আজকে একটু করতে আসলাম আমরা, মানে রোস্টের কথা বলছি। সো গাইস ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি যে আজকে আমার এটা শেষ ভিডিও। সো গাইস এদেরকে আর আমার গালাগালি করতে ভালো লাগে না, আমি আর রোস্ট সম্পর্কে কোনো ভিডিও আর বানাবো না, অন্য কিছু করার চেষ্টা করব। গাইস চ্যানেল আমার এইটাই থাকবে, শুধু ভিডিওগুলো প্রাইভেট করে দেবো আর এক শান্ত থেকে গেমিং শান্ত হয়ে যাবে। সো গাইস তোমাদের মনে অনেকেরই একটা প্রশ্ন থাকতে পারে, আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল এক্সাদিয়া ওয়াইটি কে নিয়ে দিয়েছি কেন? গাইস 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 তোমাদের কি বিগত এক মাস আগের ভিডিওটা দেখা হয়েছে? যদি না দেখো তাহলে দেখে আসো, আমি বিগত এক মাস আগের ভিডিওটাই বলে দিছিলাম যে আমি আসবো, আমি আবারও আসবো এক্সাদিয়া ওয়াইটি কে রোস্ট করতে। সো গাইস আজকের ভিডিওটা হালকা রোস্ট হবে, আর কিছু কথা হবে যে কথাগুলো তোমাদের শোনা দরকার। গাইস একটা সময় ছিল আমি ফ্রি ফায়ার গেমটা ঠিকভাবে খেলতে পারতাম না, আমার সব বন্ধুরা ছিল প্রো আর আমি ছিলাম সব থেকে বড় একটা বট, আর আমার বন্ধুরা এরই ফাইডা তুলতো, আমাকে চিপাই নিয়ে গণপিডানি দিত, মানে কাস্টমে। তো একদিন আমার প্রো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করি যে ভাই তোরা তো ভালো খেলোস কেমনে? সো রিপ্লাই দিয়ে বলতে যে ভাই আমি ফেসবুক লাইভ স্ট্রিমারদের রেগুলার স্ট্রিম দেখি আর ওদের কাছ থেকে খেলা শিখি, তাই আমরা এত ভালো খেলতে পারি। সো আমারও এখন মনে জাগলো যে আমি ফেসবুক লাইভ স্ট্রিমারদের রেগুলার স্ট্রিম দেখবো আর ওদের কাছ থেকে খেলা শিখবো, তাই আমি ফেসবুকে যাই আর ফেসবুকে যে সার্চ করি আমাকে পুরো হওয়ার জন্য কিছু ফেসবুক স্ট্রিমারদের স্ট্রিম দেখাও, আর ফেসবুক আমাকে আজবভাবে স্ট্রিম না দেখায় একটা প্রশ্ন করে, আমাকে বলতেছে তুমি কি অনেক প্রো হইতে চাও? আমি বললাম হ্যাঁ আমি তো খেলতে পারি না, আমি অনেক বড় প্রো হইতে চাই। সো ফেসবুক আমাকে আবারও একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো যে তুমি অনেক বড় লেভেলের একটা প্রো হইতে চাও? আমি উত্তর দিলাম হ্যাঁ। সো ফেসবুক আমাকে আবারও একটা প্রশ্ন করলো তুমি কি ওয়াইট টেবল পরের আব্বা হইতে চাও? সো আমি আবারও রিপ্লাই দিলাম হরে ভাই আমি পুরো হইতে চাই। সো ফেসবুক আমাকে রিপ্লাই দিল স্যার দুনিয়াতে এই একটাই মাল আছে যার খেলা দেখলে আপনি পুরো হইতে পারবেন, খেলা শিখতে পারবেন আর ওয়াইট টেবল পরের আব্বাও হতে পারবেন। সো আমিও অনেক খুশি মনে এক্সাইটেড হয়ে বললাম ভাই কি করতেছেন, তাড়াতাড়ি মালটাকে বের করেন। আর তারপরে ফেসবুক আমাকে যা দেখাইলো সেটা দেখার মতন না। সো গাইস জনি দাদার এই মাল ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, আমরা আপনার কাছে কিছুই শুনতে চাই নাই। জনি দাদা আপনাকে কেমন দিছে একটু তাই বলেন। সো অনেক জোরে দিছে, এমন জোরে দিছে মানে কি বলবো ভাই, রক্ত শুদ্ধ বের হয়েছে এরকম ভাবে। এই জন্যই তো বলি কবি জনিচন্দ্র ফাকেন্দ্রনাথ একটা কবিতা বলেছেন, অল্প বয়সে পাকলে বাল দুঃখ থাকিবে চিরকাল। সো গাইস তোমাদেরকে একটা কথা বলি, তোমরা ভালো দিকে নিবা না খারাপ দিকে নিবা সেইটা আমি জানি না। সো গাইস তোমরা এসব নোংরা লাইভ স্ট্রিম দেখা বন্ধ করো, লাইফে ভালো কিছু করার চেষ্টা করো, এদের ভিডিও দেখে কি লাভ ভাই, এরা তো আসেই লাইভে নোংরামি করতে। তাই আমি একটা ডিসিশন নিছি যে আমি এই নোংরাগুলোকে নিয়ে আর ভিডিও বানাবো না, আমি এই নোংরাগুলোর সাথে থাকতে থাকতে নিজেও একটা নোংরা হয়ে যাব। তো আগের মতন আমার এই ভিডিওতে লাইকও চাচ্ছি না, কমেন্টও চাচ্ছি না, আর সাবস্ক্রাইব তো চাবই না। তোমরা যে আমার এই ভিডিওটা দেখছো এতে আমি অনেক খুশি হয়েছি। সো বাই বাই।